উঠতে পারবে পাখি হয়ে কলকাতাটা জুড়ে, হুস করে ডানা মেলে হঠাৎ যাবে। একটা কথা রাখবে সদা মনে, লোকের ভালো করতে হবে তোমায় সর্বক্ষণে। বেঁচে থেকো বাবা। সত্যি কি এরকম সুপার হিরো হয়? কখনো যদি কারো প্রতি বিপদ করতে যাবে তাহলে কিন্তু হাতের মাঝে টোটাল জিরো পাবে। কালকে আমি স্কুলে আসবো না, কালকে তো স্পোর্টস আছে, বাবা মা আসতে দেবে না স্কুলে। তুমি কে? আই অ্যাম হ্যালো আমার। আমি আমার ছেলেকে তোমার মতন বাংলা মিডিয়াম স্কুলে পড়ে সাদাসিধে মানুষ বানাতে চাই না। তোমরা কি সত্যি যাবে না? যে কটা দিন বাঁচি এখানেই থাকি। গভীর রাতে বস্তির লোকেদের গরম হালুয়া খাওয়ালো হালুয়া ম্যান। তোর এখন ফেভারিট সুপার হিরো কে যাচ্ছে? হালুয়া ম্যান। আই অ্যাম দ্য উইনার, ইউ আর দ্য লুজার। আমার বন্ধু হালুয়া ম্যান দারুণ কাজ করছে। আরে আমি কি বলবো, আমার ফ্রেন্ড সার্কেল আমার ছেলে সেকেন্ড হয়েছে। সরি মাম্মাম। গিরে গিরে। আজ যদি হালুয়া ম্যান না থাকতো। হালুয়া ম্যান কি তোমারই সৃষ্টি? হালুয়া ম্যান একটি এঁচড়ে পাকা ছেলে যে কলকাতায় তাণ্ডব চালাচ্ছে। দাদু ভাই তুমি ভুল করেছো বড়, এবার তুমি সাবধান, শুরু হচ্ছে যুযুধান। হালুয়া ম্যান, দুষ্টু ম্যান ইজ কামিং। দুটো সুপার পাওয়ার ঘুরে বেড়াচ্ছে কলকাতা। হালুয়া ম্যান কে কি মাত করে দেবে আমাদের দুষ্টু ম্যান। কি নামে ডাকবো তো? পটাশ নাকি হালুয়া ম্যান? আমার অনেক কাজ আছে আর পাবলিসিটি দরকার নেই। একটা কথা বলি দাদু ভাই, তোমার যা শক্তি আছে অন্য কারো নাই। যত দিন যাচ্ছে আমি দেখছি যে এই সাধারণ বাচ্চা ছেলে তা ওর মধ্যে থেকে হারিয়ে যাচ্ছে। তোমার ক্ষমা করে। যাই হোক না কেন, জিতবে দুষ্টু ম্যান। থ্যাংক ইউ হালুয়া ম্যান।